আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সাথে আমি আবার হাজির হয়েছি। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, সহকারী শিক্ষক সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়। আশা করছি তোমরা পূর্ববর্তী ক্লাসটি ভালোভাবে অনুসরণ করেছ এবং আলোচ্য বিষয়গুলো অনুধাবন করতে পেরেছ। আমাদের তৃতীয় ক্লাসটি ছিল নিউটনের গতিসূত্রের ব্যবহার নিয়ে। আজকে নিউটনের গতিসূত্রের ব্যবহার নিয়ে আমার দ্বিতীয় ক্লাস আর পদার্থবিজ্ঞানের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা সূত্রগুলো কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে বিস্তারিত কথা বলেছি এবং দুই একটি প্রশ্ন সলিউশনের মাধ্যমে আমরা সেটাকে বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সূত্রগুলো শুধু ব্যবহার, আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার মাধ্যমে সূত্রগুলো ব্যবহার করব। আজকে আমরা প্রথম যে প্রশ্নটি সলভ করব সেটি হচ্ছে একই উদ্দীপক দিয়ে গাড়িটির অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তোমরা একটু লক্ষ্য করো, এখানে যে অষ্টম শব্দটা ব্যবহার করা হয়েছে এটি একটি ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক এই অষ্টম দ্বারা মোট 8 সেকেন্ড বোঝানো হচ্ছে না, এখানে অষ্টম দ্বারা 8 নম্বর সেকেন্ডকে বোঝানো হচ্ছে এবং সেটি 1 সেকেন্ড, তবে 8 নম্বর সেকেন্ড। আমরা আগের ক্লাসে যে কোনো মুহূর্তে বা যে কোনো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে যে সূত্রটা শিখেছিলাম তোমাদের মনে আছে, এস এন এথ ইকুয়াল টু এ বাই টু ইন্টু 2t-1। এখানে একটি নতুন কোয়ান্টিটি এসেছে, সেটা হচ্ছে ত্বরণ এ। যেহেতু আমার কাছে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চেয়েছে এবং অষ্টম সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু ত্বরণে ছিল, সেহেতু এখানে এই সূত্রটা ব্যবহার করে কাজ করা যাবে। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা আমি আগে থেকে বলে রাখি, এই সূত্রটা ততক্ষণ খাটবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে যত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাওয়া হয়েছে সেই সেকেন্ড পর্যন্ত গাড়িটি ত্বরণে ছিল। যদি তার বাইরের রেঞ্জে চলে যায়, আমার কাছে যদি এখানে চায় গাড়িটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন কিন্তু এই সূত্রটা দিয়ে কাজ করা যাবে। তখন মোট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, মোট 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। দুই দূরত্বের পার্থক্য যেটা সেটা হবে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কারণ কি? কারণ হচ্ছে এখানে 16 সেকেন্ড পর্যন্ত বস্তু ত্বরণে ছিল, এরপরে কিন্তু ত্বরণে ছিল না। সুতরাং সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। যাই হোক, এখানে আমরা যেহেতু 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি ত্বরণে ছিল এবং অষ্টম সেকেন্ডটা তার মধ্যেই আছে, সেহেতু এখানে এই সূত্রটা দিয়ে কাজ করা যাবে এবং এসএসসি লেভেল পর্যন্ত আমার মনে হয় তোমাদেরকে এই রেঞ্জের ভিতরেরই যে কোনো মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব বের করতে দিতে পারে। তারপর আমি কথাটা বলে রাখলাম কারণ প্রশ্নের প্যাটার্ন যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সেজন্য যখন ত্বরণের রেঞ্জের বাইরে চলে যাবে তখন কিন্তু এই সূত্র দিয়ে কাজ করা যাবে না। যাই হোক, তাহলে এখন আমরা প্রথমে ত্বরণ বের করব। তোমরা জানো ত্বরণ ইকুয়াল টু b-u/t সমান, এখানে অষ্টম সেকেন্ডের সময় শেষ বেগ ছিল 4, মাইনাস প্রথমে যে আদি বেগ সেটা ছিল 0/8 ইকুয়াল টু 0.5 m/s². এখন আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসাই দিব। এর মান 0.5/2 2t-1,
সমান 0.5/2 আর 2 গুণে 16 -1 সমান 0.5 × 15/2। আলটিমেটলি যে মান বের হলো সেটা হচ্ছে 3.75 মিটার। তাহলে অষ্টম সেকেন্ডে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3.75 মিটার। আশা করছি যে কোনো মুহূর্তে বা যে কোনো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমরা বের করতে সক্ষম হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে যে গাড়িটির 48 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এটার জন্য আমরা প্রথম যে প্রশ্নটা সলভ করেছিলাম আগের ক্লাসে সেটা সহযোগিতা নিতে পারবো, কারণ এখানে 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের আগেই বের করা ছিল। 32 সেকেন্ডে আমরা 2 দফা অতিক্রান্ত দূরত্ব বের করেছিলাম। প্রথম 16 সেকেন্ডে যেটা ছিল 64 মিটার, পরবর্তী 16 সেকেন্ডে যেটা ছিল 128 মিটার। এখন আমরা পরবর্তী 16 সেকেন্ডটা যে বের করে আগের 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সাথে যোগ করে দিলে মোট 48 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। তাহলে এখানে গাড়িটির তৃতীয় 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব u+v/2×t। তৃতীয় 16 সেকেন্ডের সময় আদি বেগ ছিল 8, শেষ বেগ ছিল 0। তাহলে 8 + 0/2×16 সমান 64 মিটার। অর্থাৎ শেষ 16 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব ছিল 64 মিটার। সুতরাং 48 সেকেন্ডে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে প্রথম 16 সেকেন্ডে 64 মিটার, পরবর্তী 16 সেকেন্ডে 128 মিটার, সর্বশেষ 16 সেকেন্ডে হচ্ছে আবার 64 মিটার সমান 256 মিটার। তাহলে আমি একই জিনিস বিভিন্নভাবে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে কনফিউশন কোনোভাবেই না থাকে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার প্রায় একই ধরনের আরেকটা কোশ্চেন দিলাম, গাড়িটির 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানেও একই কথা, প্রথম 32 সেকেন্ডের হিসাব আমাদের হাতে আছে। প্রথম 16 সেকেন্ডে 64 মিটার, পরবর্তী 16 সেকেন্ডে 128 মিটার, 32 সেকেন্ডের পরে আর থাকে আমাদের কাছে 8 সেকেন্ড। তাহলে এই 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করার পরে এই 32 সেকেন্ডের সাথে যদি যোগ করে দিই তাহলে 40 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব। এখন তৃতীয় 8 সেকেন্ডে গাড়িটি যেহেতু বেগ হ্রাস পেয়েছে সেহেতু গাড়িটি মন্দনে ছিল, সেই মন্দনের মান আমরা বের করব a = b - u/t। সেখান থেকে এখানে b এর মান হচ্ছে 4, u এর মান হচ্ছে 8/8। তাহলে -4/8 = -0.5 m/s². সুতরাং তৃতীয় 8 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব s = ut + ½ at² এখানে u এর মান 8, t এর মানও 8, প্লাস হাফ এর মান -0.5 × t এর মান 8, তারপরে স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা হিসাব করে যেটা পাবো 64 - 16 = 48 মিটার। এখানে আমরা যে বললাম যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমি এই কথাটি বলেছিলাম যে আমরা যখন বস্তু ত্বরণে অথবা মন্দনে থাকে তখন দুইটা সূত্র ব্যবহার করতে পারি অতিক্রান্ত দূরত্বের জন্য। এখানে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করেছি যে এইভাবে এই সূত্র ব্যবহার না করলে আমরা এই সূত্র দিয়েও একই কাজ করতে পারবো। যে তৃতীয় 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব u+v/2×t, সেখানেও কিন্তু দেখো তোমরা 48 মিটার এসেছে। তাহলে এই সূত্র দিয়ে যা এসেছে এই সূত্র দিয়েও একই এসেছে। সুতরাং 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 64 + 128 + 48 = 240 মিটার। এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি যে কথাটি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা ত্বরণে অথবা মন্দনে যখন বস্তু থাকে তখন এই দুই সূত্রের যে কোনো একটা ব্যবহার করতে পারবো, তবে কয়েকটা ক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়ে কাজ করতে পারবো না। কোন ক্ষেত্র সেটা সেটা একটু লক্ষ্য করো ভালোভাবে। সেটা হচ্ছে আমার কাছে যদি চাইতো এখানে 41 সেকেন্ডে
গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, 42 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। অর্থাৎ এখানে যেই ধাপগুলো আছে 32, 40, 48, এদের মাঝামাঝি যদি কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব আমাদের কাছে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। এখানে সরাসরি 40-এর অপোজিটে ব্যাকটা দেওয়া আছে বিদায়, আমি এই সূত্র ব্যবহার করতে পেরেছি। কিন্তু এখানে যদি আমার কাছে 42 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চাইতো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই স্টেপে কাজ করতে হবে। সেখানে সেখানে এই অংশের মন্দন বের করার পরে তারপরে টি এর জায়গায় যত সেকেন্ড দরকার তত বসায় কাজ করতে হবে। তোমরা এই বিষয়টি একটু খেয়াল করতে হবে, কারণ এখানে তখন কিন্তু আমাকে যদি এখানে বলো 42 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, 42 সেকেন্ডের অপোজিটে এখানে কিন্তু কোনো ব্যাগ দেওয়া নাই, সুতরাং আমি এখানে আদি বেগ শেষ বেগের যে বসানো যে ব্যাপারটা সেখানে তখন পারতাম না। সুতরাং এই দুইটা সূত্র যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে সলভ করা যায়, কিন্তু এই সূত্রটা সহজ হলেও এটা দিয়ে সব সময় কাজ করা যায় না, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করতে। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, গাড়িটির সুষম বেগে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে গাড়িটির সুষম বেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গাড়িটির সমবেগে যতটুকু গেছে, তাহলে গাড়িটি 16 সেকেন্ড সময় সমবেগে গেছে। আমরা জানি সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র s=vt, অর্থাৎ এখানে গাড়িটি সমবেগে ছিল 8 মিটার/সেকেন্ড বেগে ছিল এবং সেটা ছিল 16 সেকেন্ড পর্যন্ত, তাহলে 16 × 8 = 128 মিটার। প্রশ্নের ভেরিয়েশন বোঝানোর জন্য মূলত আমি আরেকটা নতুন প্রশ্ন এখানে অ্যাড করলাম, মূলত এই কাজ কিন্তু আমরা করেছি, কিন্তু প্রশ্নের মধ্যে যে বিভিন্ন শব্দের প্রয়োগ, ভাষাগত যে ব্যাপারগুলো সেটা বোঝানোর জন্যই আমি এখানে নতুন ভাবে সেটাকে নিয়ে আসলাম। তো আশা করি তোমরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি বুঝতে পেরেছ, নিউটনের গতিসূত্রের ব্যবহার ছক থেকে হিসাব করার যে ব্যাপারটা এবং গ্রাফ থেকে হিসাব করার ব্যাপারটা। আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা একই চ্যাপ্টারে নিউটনের গতিসূত্রের আরো কিছু প্রয়োগ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।